চলমান যে সহিংসতা রয়েছে এই সহিংসতার মধ্যে আমরা দেখেছি যে যৌথ বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছে যৌথ বাহিনী কাজ করে সাহায্য যে গার্মেন্টস শিল্পের সহিংসতা সেই সহিংসতা নিরসনে বাহিনীর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি যে একে একে তারা কিন্তু প্রতিটা ফ্যাক্টরির সামনে থেকে সড়ক মহাসড়ক সব জায়গায় কিন্তু এই যৌথ বাহিনী কাজ করে যাচ্ছে আমরা এই মুহূর্তে এখনও আমরা দেখেছি সড়কের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে তারা কিন্তু সড়কগুলো থেকে শুরু করে প্রত্যেকটা ফ্যাক্টরিতে নিরাপত্তা বজায় রাখার জন্য কিন্তু তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এভাবেই কিন্তু প্রতিটা ফ্যাক্টরি গেড়ে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে তারা কিন্তু শ্রমিক যাতে অসন্তোষ সৃষ্টি না করে সেই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে পাশাপাশি যে আজকে আমরা দেখেছি সকালে কিন্তু প্রতিটা ফ্যাক্টরির শ্রমিকরা কিন্তু কাজে প্রবেশ করলেও কিছুক্ষণ কাজ করার পরেই কিন্তু তারা সেই কাজ থেকে ফিরে আবার কাজ না করার উদ্দেশ্যে আবার কিন্তু তারা ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে তা আমরা এই সব কিছু মিলিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন সারোয়ার আলম আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনাদের যে এই চলমান যে সহিংসতা এবং যে আন্দোলনটি রয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এই আন্দোলন নিরসনের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কতজন গ্রেপ্তার করেছেন আমরা আপনারা দেখেছেন সকালবেলা থেকে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব আমরা যৌথভাবে টহল দিচ্ছি বিভিন্ন স্টেটিক পয়েন্টে আমরা অবস্থান করছি যেখানে সমস্যা হচ্ছে আমরা বহিরাগত কোনো সমস্যা বা এই ধরনের কোনো সমস্যা হতে না গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতেই তারা কিন্তু এই পর্যন্ত তারা গ্রেপ্তার করেছে যাতে কোনো রকম যাতে এরকম কোনো রকম সহিংস তারা পড়তে না হয় এবং আজকে দিনেও কিন্তু তারা তিনজনকে সন্দেহভাজন বিভিন্ন ফ্যাক্টরি এবং সড়ক থেকে সন্দেহভাজন তিনজনকে আজকেও গ্রেপ্তার করেছে এই ছিল আমার কাছে এখনকার মতো আশুলিয়ার এই গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সর্বশেষ তথ্য